السلام عليكم কাজ সেরে ঘুরতে ঘুরতে চলে এলাম নিজের প্রবাসী জীবনের বাড়ি শিলংয়ে শিলংয়ের মধ্যে দুটি কবরস্থান রয়েছে একটি হচ্ছে লাবান আর একটি মপ্রেম কবরস্থান মপ্রেম কবরস্থানের মেইন গেটের সামনে নিজে দাঁড়িয়ে আছি এই কবরস্থানের দুইটি গেট আছে এই মেইন গেটের সামনে আমি দাঁড়িয়ে আছি তারপরে আপনাদেরকে একে একে দেখাবো কবরস্থান ম্যানেজমেন্ট কমিটি তাদের কিছু নিয়ম নির্দেশিকা সব মেনে তাদের কমিটির মাধ্যমে কবরস্থানের কিরকম উন্নতি সাধিত করছে এই কবরস্থানে হাজার হাজার মানুষ যারা দেশ স্বাধীনতায় প্রাণ হারিয়েছিলেন দেশ পার্টিশনের সময় প্রাণ হারিয়েছিলেন বাংলাদেশ স্বাধীনতার সময় প্রাণ হারিয়েছিলেন তারা এখানে শায়িত আছেন অনেকে নিজের জানা এবং অজানা হাজার হাজার মানুষ স্ত্রী এবং পুরুষ এখানে শায়িত রয়েছেন কবরস্থানের মেইন গেট দিয়ে আমি আস্তে আস্তে এই পাহাড়ের টিলার নিচের দিকে চলে যাচ্ছি এখানে পুলিশ বাজার মসজিদের গোটা খানদান প্রত্যেকে এখানে শুয়ে আছেন পুলিশ বাজার মসজিদের আশেপাশের নামিদামি মিরুল্লাহ খানদান সহ আর অনেকে শায়িত আছেন কুরাইশি বিরাদুরির হাজার হাজার মানুষ এখানে শায়িত আছেন কবরস্থানের অবস্থা এবং দৃশ্য দেখুন কিভাবে সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে ফুলবাগান ঘুরে ঘুরে চলে এলাম অনেক জানা অজানা লোক এখানে শুয়ে রয়েছেন তাদের জিয়ারতের উদ্দেশ্যে এখন আপাতত আপনাদেরকে ভিডিও বানিয়ে আমি দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন দূর থেকে এই কবরস্থানের একটি বিশাল জানাজা নামাজ ঘর রয়েছে এই জানাজা নামাজ ঘরটি যেমন দেখতে কচ্ছপের ডিজাইনের মতো মধ্যে কোনো খুঁটি নেই আমার জানা মতে হয়তো 1995 বা 96 সালে এই ঘর বানানো হয়েছে তারপরে এখন মেরামতি সহ সামান্য আপগ্রেড করা হচ্ছে আমি যাচ্ছি নিচের দিকে দেখুন মধ্যে মধ্যে রাস্তা আছে এই রাস্তা দিয়ে আপনি যেতে পারবেন আপনি মইতের জিয়ারত করতে পারবেন আশেপাশে যারা রয়েছে তারা হচ্ছে খাসিয়া কমিউনিটির খ্রিস্টিয়ান সম্প্রদায় ওই দিকে দেখতে পাচ্ছেন খাসিয়াদের কবরস্থান অন্যদিকে জৈনদের কবরস্থান অনেক আগের একজন বুজুর্গ ছিলেন যার কবরকে তারা সেই আগের রসম মোতাবেক গম্বুজ টম্বুজ বানিয়ে রেখেছে শিলংয়ের মুসলমানরা সাধারণত কন্ট্রোভার্সিতে যেতে চায় না তারা আপোষের মধ্যে মিলেমিশা করে থাকতে চায় অতীতে হয়তো কেউ সুন্নি জামাতের কেউ জামাতে ইসলামীর কেউ নদোয়া ইমারতের কেউ জমিয়তের কেউ তবলিগ জামাতের সবাই আছে কিন্তু ইসলামের খাতিরে যখন ডাক দেওয়া হয় সবাই এক মঞ্চে দাঁড়িয়ে এক কাতারে দাঁড়িয়ে একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে গোটা কাজ করে নেয় ওরা আলহামদুলিল্লাহ দেখুন এই জানাজা ঘর মধ্যে কোনো খুঁটি নেই কচ্ছপের আকৃতিতে যেন বানানো হয়েছে এখন বর্তমানে মিম্বর মেহরাব বানিয়ে দেওয়া হচ্ছে আলহামদুলিল্লাহ আমি এই ভিডিও যারা দেখবেন তাদেরকে সবাইকে অনুরোধ করব আমাদের দেশে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান থাকা সত্ত্বেও আমাদের কবরস্থানের অবস্থা এত জরাজীর্ণ মা বাবাকে কবরে শায়িত করে নিলাম কিন্তু তারপরে তাদের কোনো খোঁজখবর আমরা নেই না আমি অত্যন্ত আক্ষেপ এবং দুঃখের সাথে বলতে চাই আমরা যেন নিজেদের কবরস্থানের হিফাজত করি আল্লাহ যেন তৌফিক দান করেন আমিন